গোসুরক্ষার নামত মুসলমানের উপর চলা অত্যাচারক লৈ উদ্বিগ্ন উচ্চতম ন্যায়ালয়। ক্ষুণ্ণ হয়ে পড়ছে এতিয়া সর্বোচ্চ ন্যায়ালয়। কেন্দ্র আর রাজ্য সরকারক সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের পৰা বিশেষ জাননী। গোসুরক্ষার নামত মুসলমানের উপর করা নির্যাতন বৃদ্ধি পাইছে। ছখনকৈ রাজ্যক জাননী জারি করলে উচ্চতম ন্যায়ালয়ে। কোন কোন রাজ্যলৈ জারি করা হয়েছে এই জাননী? মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, বিহার, হারিয়ানা, মধ্যপ্রদেশলৈ এই বিশেষ জাননী প্রেরণ করেছে উচ্চতম ন্যায়ালয়ে। কেন্দ্রের পৰাও উত্তর বিচারিলে উচ্চতম ন্যায়ালয়ে। NFIW তরফের পৰা সর্বোচ্চ ন্যায়ালয়ত করা হয়েছিল PIL। ন্যায়াধীশ বি আর গভাই আর জেবি পার্ডিওয়ালার বিচারপীঠর এই নির্দেশনা। উচ্চতম ন্যায়ালয়ে প্রশ্ন করেছে, কিয় বারে বারে এনে ঘটনা সংঘটিত হয়? কিয় মুসলমানের উপর নির্যাতন চলোৱা হয়? যার বাবে এতিয়া যথেষ্ট ক্ষুণ্ণ হয়ে পড়ছে দেশের উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ের তরফের পৰা এখন রাজহুয়া স্বার্থজনিত আবেদনও দাখিল করা হয়েছে। আবেদনখনত শেহতীয়াক সংঘটিত গণহিংসাত্মক ঘটনার উদাহরণ দিয়া হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24, এনভি নিউজ। গোসুরক্ষার নামত মুসলমানের উপর চলা অত্যাচারক লৈ উদ্বিগ্ন উচ্চতম ন্যায়ালয়। ক্ষুণ্ণ হয়ে পড়ছে এতিয়া সর্বোচ্চ ন্যায়ালয়। কেন্দ্র আর রাজ্য সরকারক সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের পৰা বিশেষ জাননী। গোসুরক্ষার নামত মুসলমানের উপর করা নির্যাতন বৃদ্ধি পাইছে। ছখনক রাজ্যক জাননী জারি করলে উচ্চতম ন্যায়ালয়ে। কোন কোন রাজ্যলৈ জারি করা হয়েছে এই জাননী? মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, বিহার, হারিয়ানা, মধ্যপ্রদেশলৈ এই বিশেষ জাননী প্রেরণ করেছে উচ্চতম ন্যায়ালয়ে। কেন্দ্রের পৰাও উত্তর বিচারিলে উচ্চতম ন্যায়ালয়ে। NFIW তরফের পৰা সর্বোচ্চ ন্যায়ালয়ত করা হয়েছিল PIL। ন্যায়াধীশ বি আর গভাই আর জেবি পার্ডিওয়ালার বিচারপীঠর এই নির্দেশনা। উচ্চতম ন্যায়ালয়ে প্রশ্ন করেছে, কিয় বারে বারে এনে ঘটনা সংঘটিত হয়? কিয় মুসলমানের উপর নির্যাতন চলোৱা হয়? যার বাবে এতিয়া যথেষ্ট ক্ষুণ্ণ হয়ে পড়ছে দেশের উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ের তরফের পৰা এখন রাজহুয়া স্বার্থজনিত আবেদনও দাখিল করা হয়েছে। আবেদনখনত শেহতীয়াক সংঘটিত গণহিংসাত্মক ঘটনার উদাহরণ দিয়া হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।